সুচিত্রা সেন কেবলমাত্র বাংলা চলচ্চিত্র জগতের মহানায়িকা নন, এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী তিনি। ম্যাডাম সম্বোধনটা বোধহয় তার মতো ব্যক্তিত্বের পাশেই মানানসই হয়। অন্তরালে থেকে চির অন্তরালে চলে গেলেও তাকে বাঙালি ভোলেনি। পাঁচের দশকের শুরু থেকে যিনি রাজ করেছেন টলিপাড়ায়, তিনি বরাবরই ব্যতিক্রমী, সবার থেকে আলাদা, যার একটা আজ পাওয়া যায় মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের সময় 1980 সালের 24শে জুলাই, যখন মহানায়কের প্রয়াণে শোকে পাথর হয়ে গিয়েছিল গোটা বাংলা। সে সময় উত্তম কুমারের ভিটে তার প্রিয় রমার আগমনের কাহিনী যে কোনো সিনেমার ক্লাইম্যাক্সকেই হার মানাবে। উত্তম কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে ভোর রাতে হাজির হয়েছিলেন মহানায়িকা। বন্ধুকে বিদায়ের সময় শোকাহত কণ্ঠে কি বলেছিলেন মহানায়িকা? উত্তম কুমারের ভ্রাতা অভিনেতা তরুণ কুমারের স্ত্রী তথা অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায় উত্তম কুমারের মৃত্যুর দিন রাত 2টার দিকে মহানায়িকাকে ফোন করে আসার অনুরোধ করেছিলেন। সেই ফোনের প্রায় আধ ঘন্টা পর হাতে একটা বড় মালা এবং এক গোছা রজনীগন্ধা নিয়ে উপস্থিত হন সুচিত্রা সেন। তিনি এসেই ফুলের তোড়াগুলো উত্তম কুমারের পায়ের কাছে রাখেন। মালা হাতে নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকেন তিনি এবং উত্তম কুমারের উদ্দেশ্যে তিনি একটা কথাই বলেন যে তিনি হেরে গেলেন। এরপর মালাগুলো পায়ের সামনে রাখতে গেলে গৌরীদেবী বলেছিলেন যে যেহেতু তিনি অনেক সিনেমায় অভিনয়ের খাতিরে উত্তম কুমারের গলায় মালা পরিয়েছেন, তাই আজও তিনি যেন সেই মালাগুলো পায়ের পরিবর্তে গলাতেই পরান। সবটাই কেমন যেন সিনেমার শুটিং বলে মনে হচ্ছিল, হয়তোবা শট শেষ হয়ে যাবে, কিন্তু না, সবটাই ছিল বাস্তব। শুধু সুচিত্রা সেনই নন, মহানায়ক উত্তম কুমারকে ঘিরেও বঙ্গজীবনে আজও এক অটুট উদ্দীপনা রয়েছে। রূপলী পর্দার চিরন্তন রোম্যান্টিক জুটি উত্তম সুচিত্রার মৃত্যু কখনো হবে না, তার আজীবন দর্শকদের মনে অমর হয়েই থাকবেন। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।